আচ্ছা, প্রথমে যেটা করতেছি, ফাইল ফাইল থেকে ওপেন দিচ্ছি, ওপেন করে নিচ্ছি, একটা যে কোনো একটা ছবি নিতে পারি আমরা, এই ছবিটাই নেই। আচ্ছা, এখানে বলছিলাম যে যে উপরের দিকে যে টুলসগুলো আছে তার মধ্যে এটা হলো মার্কিউ টুলস, রেক্টেঙ্গুলার চারকোনা বক্স করে সিলেক্ট করতে পারতেছি, চারকোনা বক্স করে আমি যেটা সিলেক্ট করতেছি, চারকোনা বক্স করে সিলেক্ট করে আমি যেটা করতে পারতেছি সেটা হলো যে কন্ট্রোল সি কপি, অথবা এডিটে গিয়ে এখানে কপি একটা অপশন আছে যেটা লেখা আছে পাশে, কন্ট্রোল সি দেখছেন, এডিটের মধ্যেও কপি আছে, কন্ট্রোল সি কপি দিলাম, আবার এডিটের মধ্যে দেখেন পেস্টও আছে, পেস্ট করলাম। এখন পেস্ট কোথায় আছে, কোথায় হয়েছে বুঝতেছি না, সেটা বুঝবো কখন, যখন মুভ টুলসে যাব, এটা ধরে টান দিব তখন বুঝতে পারবো। দেখেন মুভ টুলসে গিয়ে যখন টান দিলাম তখন আমি বুঝতে পারলাম যে এটা কপি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখনই যে এতবার মুভ করছি হিস্ট্রিতে, এখন পিছনে চলে যেতে যাচ্ছি, হিস্ট্রি একটা অপশন আছে দেখেন এই আইকনটা, যদি হিস্ট্রিটা খুঁজে না পান তাহলে কোথায় পাবেন, উইন্ডোজে গিয়ে এখানে একটা অপশন আছে হিস্ট্রি, এই যে উইন্ডোজে হিস্ট্রি ক্লিক করলেই এখানে হিস্ট্রিটা অন হয়ে যাবে, তার মানে আমি জানি যে এইটাতে ক্লিক করলে হিস্ট্রি অন হবে। তো হিস্ট্রিতে আমি ফিরে যেতে চাচ্ছি একদম প্রথমটাতে, তাহলে প্রথমটাতে ফিরে গেলাম, ওপেন যেটা আছে সেটাতে দিলাম, যা ছিল তাই ফিরে আসছে, ঠিক আছে। এটা চারকোনা বক্স করেছিল, আমি একটা গোল করে নিতে পারি, ধরেন এতটুকু অংশ গোল করতে পারি, যে এখানেও কন্ট্রোল সিতে কপি করতে পারি, কন্ট্রোল ভিতে পেস্ট করতে পারি, এবং মুভ টুলস দিয়ে দেখেন এটা গোল করে কাটছে, গোল করে কাটছে না। আচ্ছা, তাহলে আবার ফিরে যাব আমার এখানে হিস্ট্রি টুলসে, হিস্ট্রি টুলসে ওপেন ওপেন লেখা আছে, ওপেনে চলে আসবো, তার মানে আবার নতুন জায়গায় ফিরে আসছে। আচ্ছা, এরপরে আমি যেটা বলছিলাম যে আপনাদের লেয়ারের কথা বলছিলাম একটা, তাই না, কালকে লেয়ার, এই লেয়ার অপশনটা কোথায় পাবো, উইন্ডোজে গেলে এখানে লেয়ার একটা অপশন আছে, এই যে লেয়ার যেটা আমার টিক দেওয়া আছে অলরেডি, আপনারা খেয়াল করে দেখেন যে এই টিকটা দেওয়া আছে কিনা আপনাদের। তো লেয়ারে আসলাম, লেয়ার আমার এই যে লেয়ার লেখা আছে এটাই লেয়ার, এবং এখানে দেখাচ্ছে যে এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, আমি বলছিলাম যে এই তালাটাকে ডাবল ক্লিক করলে খুলে যায়, আর এটাকে বলা হয় লেয়ার জিরো। এখন আমি কোন লেয়ারে আছি, লেয়ার জিরো। এখন আমি আরেকটা লেয়ার নিতে যাচ্ছি, তাহলে আমি আবার যাচ্ছি ওপেনে, ওপেন ধরেন এই পেঙ্গুইনটাকেই নিয়ে আসি, নিয়ে আসছি, কিন্তু এটা খুঁজে কোন কোন ট্যাবে, আরেকটা নতুন ট্যাবে খুঁজে না, পাশের ট্যাবে, আমি পাশের ট্যাবে আসলাম, এটা পুরোটা সিলেক্ট করব, পুরোটা ফুল পুরা ছবিটা, তাহলে কি করব, কন্ট্রোল এ, কন্ট্রোল এ কোথায় পেলাম, এই সিলেক্ট অপশনে গিয়ে অলে গিয়ে লেখা আছে কন্ট্রোল এ, সিলেকশনের অলে কন্ট্রোল এ পুরোটা সিলেক্ট হয়েছে। আমি এবার কপি করব, করলাম, যদি না আসে তাহলে তো সমস্যা নাই, তালা থাকলে খুলবে, না নাহলে খোলার দরকার নেই, খোলার তো কিছু নাই। হ্যাঁ, অটোমেটিক চলে আসবে, আসতেছে না, আচ্ছা আসতেছি, আমি এডিটে গিয়ে কপি করতেছি, কপি করে ফিরে আসলাম, আমি এই লেয়ারে পেস্ট করব এখানে এটার উপরে, তাহলে আবার এখানে এডিটে গিয়ে পেস্ট, চলে আসছে এটার উপরে আসছে, কিন্তু একটা প্রবলেম হয়েছে, সেটা হলো যে আমার আগের নিচের ছবিটা দেখাচ্ছে না, তাই তো, আমার এখানে লেয়ারটা নিচে পড়ে গেছে, এই লেয়ারটা নিচে পড়ে গেছে, আর লেয়ারটাকে দেখেন টেনে উপরে নিচে করা যায়, এটাকে টেনে উপরে তুলে দিলে এই লেয়ারটা উপরে চলে আসছে, এটার পেঙ্গুইনটা নিচে পড়ে গেছে, আবার এটাকে উপরে তুলে দেওয়া যায়, কিন্তু আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে পেঙ্গুইন পেঙ্গুইনগুলা এই ফুলগুলো বের করে ফেলি, পেঙ্গুইনটাকে বসাবো ফুলের উপরে, তাই এখানে যাই হোক, যদিও কাজটা অড। তা আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো যে পেঙ্গুইনটা নিচে থাকুক, ফুলটা কাটা অনেক ইজি, কারণ ফুলের চারপাশে নীল ব্যাকগ্রাউন্ডটা কাছাকাছি নীল ব্যাকগ্রাউন্ড, কাটতে একদম ইজি হবে। আমি যেটা করলাম যে যে ব্যাকগ্রাউন্ডে কাজ করব সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিতে হবে, বা যে লেয়ারে আমি কাজ করব সেই লেয়ারটা সিলেক্ট করে, এটা বারবার মনে রাখতে হবে, আমি কোন লেয়ারে আছি সেই লেয়ারটাই আমি কাজ করব,
ধরেন আমি ফুলের লেয়ারে কাজ করতেছি, তাহলে ফুলের লেয়ারটা আমি কপি করলাম, মানে সিলেক্ট করলাম। এবার আমাদের এখানে একটা টুলস আছে যেটা ল্যাসো টুলস, ল্যাসো টুলসের কাজটা একটু দেখে নিই। এটা মাউস ক্লিক করে এটার উপর দিয়ে মাউসের হাত যার ভালো সেই রকম করে সুন্দর করে মাউসের কাটতে পারবে। খুব কষ্ট হয়ে যাচ্ছে, ঠিক মতো কাটা যাচ্ছে না, তাই না? সিলেক্ট করতে পারতেছি ঠিক মতো, পারি নাই। ল্যাসো টুলস কিছু কিছু ক্ষেত্রে খুব কাজে দেয়। পলিগনাল গনাল ল্যাসো টুলস, এটার কাজ হলো যে ক্লিক করে করে আপনি আগাইতে পারবেন, ক্লিক করে করে। তবে এটাতেও মাউসের দক্ষতা খুব বেশি লাগবে। হ্যাং করে ফেলছে। আচ্ছা, পলিগন ল্যাসো টুলসটা এরকম ক্লিক করে সিলেক্ট করা যায় দেখেন, তবে এটা মাউসের দক্ষতা আমার খুব বেশি লাগতেছে। আচ্ছা, ম্যাগনেটিক ল্যাসো টুলস, এটা একটু মজার আছে। সেটা হলো যে এখানে একবার ক্লিক করে আপনি মাউসটা খালি নাড়াতে থাকবেন। দাঁড়ান, এটা আমি বড় করে দেখাই। এটা একবার ক্লিক করলাম, আমি ক্লিক করে জাস্ট মাউসটা নিয়ে যাচ্ছি, ও অটোমেটিক ম্যাগনেটের মতো ধরে রাখতেছে, ওই কালারগুলা নিজে নিজেই ধরতেছে। আমি জাস্ট টানতেছি, মাউসটা সরাচ্ছি, আমি কোনো ক্লিক করি নাই, মাউস সরাচ্ছি, নিজে নিজেই সরাচ্ছে, সিলেক্ট করে নিচ্ছে। পারবেন তো? আচ্ছা, এই তো সিলেক্ট হয়েছে। তো এটা এইভাবে সিলেক্ট করা যায়, কিন্তু আমি চাচ্ছি যে আরেকটু ইজি কিছু আছে কিনা। এই এই তিনটা দিয়ে আপনার ম্যানুয়ালি করতে হচ্ছে। এবার আসি যে এখানে একটা অপশন আছে যেটা হলো ম্যাজিক ওয়াইন টুলস, WND ওয়ান্ড বা যেটাই বলেন, ম্যাজিক ওয়ান টুলস। ম্যাজিক ওয়ান টুলসটা সিলেক্ট করলাম, আমার যে কালারটা দরকার সেই কালারের উপরে একটা ক্লিক করব। কি করলো, কালার যা আছে সব সিলেক্ট করে নিছে নিজে নিজেই। আমি যে কালারের উপরে সিলেক্ট করব সেই কালারটা সে নিজে নিজে সিলেক্ট করে নেবে, ওই কালারটুকু। মজার ব্যাপার না এটা? যে কালারে সিলেক্ট করতেছি সেই কালারটাই সিলেক্ট করে দিচ্ছে আমাকে। কিন্তু সমস্যা হলো যে পুরোটা করতেছে না। তাহলে আমি কি করব, যেখানে সিলেক্ট করছি সেখানে মাউসটা নিয়ে গিয়ে রাইট মাউস ক্লিক করে সিমিলার অপশনটা ক্লিক করব। তার মানে একই টাইপের কালার সিলেক্ট করার জন্য বলতেছি। সিমিলার ক্লিক করলাম, সে কি করলো, একই কালার সিলেক্ট করলো। আবার দেখাই, ধরেন এখানে ক্লিক করলাম, সিমিলার ক্লিক করতেছি, তাহলে একই দেখেন ডিপ যে কালারটা সেই কালারটাই সে সিলেক্ট করছে সব জায়গা থেকে ডিপ কালারটা। এখন আমার ডিলিট করা দরকার হলো যে এই পিছনের এই ব্যাক সব কি বলে এটা আকাশটা, নীল আকাশ। তো আকাশে সিলেক্ট করলাম, তো পুরোটা হয়নি, রাইট মাউস ক্লিক করে সিমিলার, পুরোটা হয়েছে। আরেকটু শিওর হওয়ার জন্য আরেকবার সিমিলার দিলাম, আরেকবার শিওর হওয়ার জন্য আরেকবার দিলাম। যতবার দিচ্ছি ও ততবার পিক্সেল একটু একটু করে বাড়াচ্ছে, আমি যতবার দিচ্ছি সে পিক্সেল বাড়াচ্ছে। আচ্ছা, যা হয়েছে হয়েছে, সিলেক্টের কাজ শেষ। এবার আমি ডিলেট চাপ দেব, তার মানে ওই অংশটুকু আমার দরকার নেই। ডিলিট, শুধু ডিলিট, কন্ট্রোল ডিলিট না, শুধু ডিলিট চাপ দিছি। দেখেন পিছনের ছবিগুলা বের হয়ে আসছে, আসছে না? এখন এইটার ফুলটা অনেক বড় হয়ে গেছে, ফুলটাকে একটু ছোট করতে হবে। ছোট করব কিভাবে, তাহলে আমার চলে যেতে হচ্ছে এডিটে, এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম। ফ্রি ট্রান্সফর্ম দেওয়াতে দেখেন চার কোণে একটা বক্স আসছে, আসছে না? যেটা টেনে ছোট করা যাচ্ছে, এই যে পয়েন্টগুলো ধরে ধরে দেখছেন, তাহলে আমি টেনে পয়েন্টগুলো ধরে ধরে এটাকে ছোট করে দিচ্ছি। এন্টার, আপনি কাজ শেষ যদি মনে করেন তাহলে এন্টার দিয়ে দেবেন। এখন এটার কাজটা দেখি কেমন হয়েছে। তার মানে পেঙ্গুইন গুলা ফুলের ওই পাশে দাঁড়ায় আছে। তাহলে কয়টা টুলসের কাজ করছি, একটা মুভ টুলসের তো কাজ করতেছি, সিলেক্টিং টুলস এবং ম্যাজিক ওয়াইন টুলস পর্যন্ত দেখাইছি আপনাদের।
এখন আপনারা সেম কাজটা, আমি যে কাজটা করলাম এই কাজটা সেম করেন, সেম আপনাদের সবার পিছিতে এই ছবি দুটো আছে, সেম এইটা এই এতটুকু কাজ করেন। আর ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, আপনাদের যদি বুঝতে সমস্যা হয় আমি আপনাদের সাথে সাথে থাকবো।